Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল অফ এম 94.8 এনেছে সেই সব বইপোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টায় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের বিখ্যাত সব সৃষ্টিগুলো। facebook.com/capitalofm94.8 ক্যাপিটাল থিয়েটারের একটি পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ দেয়া থাকে, যার উত্তর পুরো গল্পের মধ্যেই পেয়ে যাবেন। সেই কুইজের সঠিক উত্তর দিয়ে এবং পোস্টটি সবচেয়ে বেশি শেয়ার করে দুজন হবে বিজয়ী, যাদের নাম উল্লেখ করা হবে পরবর্তী এপিসোডে। আজ আমরা শুনব জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের ষষ্ঠ পর্ব। আবুল খায়ের সজীব একজন প্রতিশ্রুতিশীল তরুণ লেখক। খুব অল্প বয়স থেকেই লেখালেখি শুরু তার। সম্ভবত প্রাথমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই কলম হাতে নিয়েছেন তিনি, লিখে চলছেন অনবদ্যভাবে। সাহিত্যের প্রায় সব ক্ষেত্রেই তার বিচরণ। লিখেছেন গল্প, কবিতা, উপন্যাস। গীতিকার হিসেবেও পেয়েছেন সাফল্য, লিখেছেন নাটকও। কবিতা দিয়ে যাত্রা শুরু, এরপর গল্প আর উপন্যাস মিলে প্রকাশিত হয়েছে মোট 8টি বই। জীবন, জীবনবোধ আর ভালোবাসাময় লেখাগুলো ইতিমধ্যে পাঠকদের মধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। লেখার মাঝে তৈরি করতে চেয়েছেন নিজস্বতা, বারবার নিজেকে ভেঙেছেন, আবার গড়েছেন নিজেই। বিজ্ঞানের ছাত্র হলেও বাংলাকে হৃদয়ে ধারণ করেছেন অকৃত্রিম মায়ায়। বাংলা গান, বাংলা সাহিত্য আর বাংলা কথা যেন তার শেকড় জুড়ে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে এখন কর্মরত আছেন শীর্ষস্থানীয় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায়। সজীব শুধু লেখালেখি করেই ক্ষান্ত নন, তিনি একজন ভালো পাঠকও। বর্তমান প্রজন্মের প্রতিভাবান লেখক জটিল কুটিলের সমাজে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য পাঠককে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে যাচ্ছেন সাবলীল লেখনীর মাধ্যমে। তার ভালো আছি সিরিজ ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে আর তারই সংকলন বের হচ্ছে এই বইমেলায়। রংপুরের ছেলে সজীব তার লেখনীর মাধ্যমে হতে চেয়েছেন সারা দেশের, সারা বিশ্বের, আর তাই বোধ হয় সফলতা ছাড়িয়ে তিনি হতে চান সার্থক। কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, তাসমিয়া অরণি এবং মার্শিয়া রহমান। সঙ্গীতায়োজনে রফিকুল ইসলাম ফরহাদ এবং পরিচালনায় জাহান অরণ্য। চলুন তাহলে এবার উপভোগ করি জনপ্রিয় লেখক আবুল খায়ের সজীবের ধারাবাহিক গল্প ভালো আছি এক্সপ্রেসের পঞ্চম পর্ব। সত্যি সত্যি সংসারের প্রতি দারুণ উদাসীন হয়েছি আমি। ইদানিং তো কোনো কিছুতেই তেমন মন নেই আমার। সংসার ধর্ম বড় আজব ব্যাপার, শুধু ভালোবাসায় মাখামাখি হলে সংসার হয় না। দায়িত্ববোধ সংসারের মূল ব্যাপার। যাই হোক, মূল ব্যাপারটা হলো আমাকে উদাসীন বানিয়েছে অবনি। কথাটা হয়তো একটু অন্যরকম শোনালো, কিন্তু সহস্র দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে, আর তাতেই আমি উদাসীন হবার সাহস পেয়েছি। তবে নিজেও এখন বুঝেছি এই উদাসীনতা সংসারের জন্যে
বড্ড ভয়ঙ্কর। না, এরকম থাকলে আর চলবে না। চেয়ার ছেড়ে বেডরুমের দিকে গেলাম, লেখার খাতাটা হাতে নেব বলে। গত সপ্তাহে অবনী আর মেয়েকে বাড়িতে রেখে এসেছি, মায়ের নাকি নাতনিকে দেখার জন্য পড়ান পড়ছে। অফিস শেষে রাতের সময়টা একরকম অবসরই বলা চলে। অনেকদিন কিছু লেখা হয় না, লেখার খাতাটা হাতে নিলাম। খাতার ভেতর ভাঁজ করা দুটো কাগজ চোখে পড়ল। সাগ্রহে কাগজের ভাঁজ খুলছি আমি। একটা চিঠি, অবনীর হাতে লেখা। ওগো, আমি জানি তুমি চিঠিটা অবশ্যই পাবে, এও জানি আমার অনুপস্থিতি তোমাকে নতুন কিছু লিখতে সাহায্য করবে, আর সেজন্যেই তোমার লেখার খাতাতেই চিঠিটা রাখলাম। যাই হোক, তোমাকে তো কাছে পাই না এখন। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের আগের জীবনটাই ভালো ছিল। অভাব হয়তো ছিল, কিন্তু তোমাকে তো কাছে পেতাম। আমার কাছে সেটাই বেশি মূল্যবান। সব পেলাম, তোমাকে কাছে পেলাম না, তার কোনো মানে নেই আমার কাছে, তার কোনো মূল্যও নেই। তুমি খেয়াল করে দেখো, যখন পত্রিকার প্রুফরিডারের চাকরিটা করতে, তখন হয়তো নুন আনতে পান্তা ফুরতো, কিন্তু দিনের বেশিরভাগ সময়ই তোমাকে কাছে পেতাম। এক পা ভাঙা চৌকিটায় টোস্ট বিস্কুট আর তোমার স্ট্রং লিকারের চায়ের সঙ্গে কত গল্প হতো আমাদের। তোমার স্কুল পালানোর গল্প, তোমার পরীক্ষায় প্রথম ফেল করার গল্প, তোমার ক্রিকেট খেলার গল্প, বাবার হাতে মার খাবার গল্প, আরও কত কিছু আমি তন্ময় হয়ে শুনতাম। আমার খুব ভালো লাগতো। কেবল মনে হতো তোমার কথা শুনেই সারাটা জীবন কাটিয়ে দেয়া যায়, আর তোমার অফ ডেতে আমাকে কোথাও না কোথাও বেড়াতে নিয়ে যেতে, আমাকে আইসক্রিম কিনে দিতে। আইসক্রিমের রঙে মাঝে মাঝে আমার ঠোঁট কখনো লাল কখনো নীল হতো, আর তুমি আমার সেই রঙিন ঠোঁটে গভীর চুমু দিতে। এক নিমিষেই আমার সমস্ত বিষাদ বাষ্প হয়ে যেত, আমার মনটা আনন্দে নেচে উঠত, হাজার বছর বাঁচতে ইচ্ছে হতো। আর এখন তুমি সেই সকালবেলা অফিসে যাও, রাত করে বাসায় ফেরো, এসেই ল্যাপটপ নিয়ে বসে পড়ো, তারপর মেয়ের সঙ্গে একটু দুষ্টুমি করো, ব্যাস, তারপর রাতের খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ো, আমার দিকে ফিরেও তাকাও না। অথচ আগে প্রায় লিখতে, আমাকে শোনাতে, আমার জন্যও লিখতে, আমার খুব ভালো লাগতো। এখন আর লেখার সময় হয় না তোমার, আমাকে শোনাও না। এই আমার না থাকার সময়টায় প্রতিদিন অন্তত একটা করে কবিতা লিখবে, বই পড়বে, মোবাইলটা পারলে অফ করে রাখবে তখন। ও হ্যাঁ, তোমাকে বলিনি কখনো, তোমার মেয়ে এখন মাঝে মাঝে বাবা 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 বলে ডাকে। মেয়েকে একটু সময় দিও, সন্তানের বেড়ে ওঠায় বাবা মায়ের পাশে থাকা খুব জরুরি। তোমার ভেতর যে ভালোবাসা আছে, তাতে আবার আমায় স্নিগ্ধ করো। আমি আজন্মের হাহাকার নিয়ে তোমার আশার দিন গুনব। ভালো থেকো গো বাবুন, খুব ভালো থেকো, অবনী। চিঠিটা শেষ করে খানিক চুপ করে রইলাম, তবে বেশিক্ষণ চুপ থাকার সুযোগ পেলাম না। অবনীর ফোন। হ্যালো। হ্যালো, কেমন আছো? বাবা, সারাদিন এই প্রথম, অভিমান ভরা কণ্ঠে বললাম আমি। তুমি যা ব্যস্ত, তোমাকে যে পেলাম সেটাই পরম সৌভাগ্য। আমার সোনাটা কেমন আছে? ভালোই আছে, দাদির কাছে। ও, খেয়েছো? না, এখনো খাইনি, খাবো। রাত 9টা বাজে, 9:30টার মধ্যে খাবে। আচ্ছা, তুমি খেয়েছো? না, এখন খাবো। মাসের শেষের দিকে খেয়াল রেখো, কারেন্ট বিল দেবে। আচ্ছা। গ্যাস লাইন চেক করবে, চা করার জন্য চুলা জ্বালালে ভালো মতো অফ হয়েছে কিনা চেক করবে। আচ্ছা। আর ফ্রিজে ডিম রাখা আছে, মাঝে মধ্যে সিদ্ধ করে খেও। আচ্ছা। পেপারওয়ালাকে বলো এখন থেকে আর পেপার দিতে হবে না। আচ্ছা। শার্ট প্যান্ট সব ধোয়াই আছে, লন্ড্রিতে ইস্ত্রি করে নেবে, ইস্ত্রি করা ছাড়া কোনো শার্ট পরে অফিসে যাবে না। আর হ্যাঁ শোনো, সামনের সপ্তাহে আসছো তো? মিনতি করে বলে অবনী। আমি বলি, দেখি।
বুঝেছি, খানিক রাগের স্বরে বলে অবনী। আমি বললাম, কি বুঝেছ? জানি না। প্রসঙ্গ পাল্টিয়ে বলি, ওখানে ঠান্ডা কিরকম? খুব। সাবধানে থেকো, মেয়ে যাতে ঠান্ডা না লাগে। ও, তার মানে আমার ঠান্ডা লাগুক, অভিমানী কণ্ঠ অবনীর। আমি বললাম, আরে আমি সে কথা কখন বললাম? ইনডাইরেক্টলি তাই বুঝিয়েছ। একটা দীর্ঘশ্বাস ঝরে আমার বুক থেকে। শোনো। বলো। খেয়েই ঘুমিয়ে পড়বে, এক মিনিটও দেরি করবে না, সকালে অফিস আছে। আচ্ছা, রাখছি। ওকে। আপনা আপনি আমার মুখ থেকে বেরিয়ে পড়ল পাগলি। চিঠিটা তখনও আমার হাতে, দুটো কাগজ ভাঁজ করা ছিল, একটা পাতায় অবনীর চিঠি আর অন্য কাগজটা খালি। আমার বুঝতে বাকি রইল না, অবনী আমাকে এখানে কিছু একটা লিখতে বলেছে। কি লিখব কোনো কিছুই ভেবে পাচ্ছি না। অনেক ভাবনার পর লেখা শুরু করলাম। তোমাকে যতটুকু বলা হয়নি অতটুকুই ভালোবেসেছি, যা বলেছি সেটা না বলার কাছে নগণ্য। এই যে এত বলেছি তোমাকে ভালোবাসি, তারপরও যা বললাম না তাই বড় হয়ে থাকল। নইলে যত বুড়ো হচ্ছি তত তোমায় মিস করছি কেন অবনী, বলতে পারো? তারপর হাতের কাছে কাগজ কলম টেনে নিয়ে লিখলাম অবনীর জন্য। সেদিন তো ইতিহাস হবার কথা ছিল আমার, একটা চিঠি সব লণ্ড ভণ্ড করে দিল। হৃদয় খুঁড়ে সেদিন কেন লিখেছিলে নদী হব, আর তারপর কত মাছ, কত শ্যাওলা, আর কত নাম না জানা প্রাণী বাসা বাঁধল স্রোতে। আমার আর ইতিহাস হওয়া হল না, কেবল জোয়ার ভাটার কবি হলাম আমি। ভালো থাকার জন্য সত্যিই বেশি কিছু লাগে না। অন্তত 25 বছর ধরে সংসার করার পর আমার তাই উপলব্ধ হল, ভালো লাগা মন্দ লাগা চাওয়া আর পাওয়া মিলিয়ে সময়টা খুব দ্রুত পার হল। বুঝতেই পারিনি কখন চুলে পাক ধরেছে, কখন চোখের নিচে কালি পড়েছে, কখন কপালের ভাঁজগুলো ক্রমশ স্পষ্ট হয়েছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সব কিছু হয়েছে যা হবার কথা ছিল। আমার কখনো কখনো যা হবার কথা ছিল না তাও হয়েছে দারুণ সফলতায়। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার ঘটে গেছে এই 25 বছরে, আমাদের ছোট পুতুল সোনাটা অনেক বড় হয়ে গেছে। এই তো সেদিনও আইসক্রিম খাবার জন্য বায়না ধরত, একটু বকলেই ঠোঁট ফুলিয়ে কাঁদত। আর আজ সেই ছোট্ট মেয়েটাই বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ফেলার পথে। সময় কত দ্রুত বয়ে যায়, সময়ের স্রোতে ভাসতে ভাসতে এই সময়ে আমাদের থাকার জন্য ছোট্ট একটা বাড়ি হয়েছে। বাড়িটার নামও আছে, নামটা না হয় পরেই বলি। বাড়িটায় ছোট্ট একটা ছাদ আছে, প্রায়ই আমি আমার মেয়েকে নিয়ে ছাদে আড্ডা দিই। এই যান্ত্রিক যুগেও আমাদের পরস্পরের জন্য সময় হয়, কথোপকথনে কেটে যায় বেলা আর পর বেলা, আড্ডা আর খুনসুটিতে প্রায় মেতে উঠি, আমাদের বিকালগুলো মেতে ওঠে। আবার ছুটির দিনগুলোতে মধ্যরাতের জোছনায় প্লাবিত হই দারুণ আনন্দে। এই সেদিন জোছনা পোহাতে পোহাতে আমরা গল্প করছিলাম। আচ্ছা বলতো মা, তোর কাছে কি মনে হয় তোর জামাই যে হবে সে কি তোকে আমার চেয়ে বেশি ভালোবাসবে? অবশ্যই, যে আমার বর হবে সে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। সত্যি 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 তিন সত্যি, মুখে একটা দুষ্ট হাসি ফুটিয়ে বলল অত্রি। দেখা যাবে কি হয়, অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো করি বলি আমি। কেন, কোনো সন্দেহ আছে? আছে তো, আমি তো তোর জন্য
হাজার আবদার মিটিয়েছি, আমার মতো আর কে পারবে বল? কে বলল আমার সব আবদার মিটিয়েছো? কোন আবদার মিটাইনি বল? কেন, সেদিন যে তোমাকে বললাম তোমাকে নিয়ে বাইরে খেতে যাব, মাকে নিয়ে কোথাও যাই, তুমি অফিস থেকে তাড়াতাড়ি তো বের হলেই না, বরং সেদিন তোমার অফিস থেকে আসতেই দেরি হলো। আমি জানি এই প্রশ্নের উত্তর আমার জানা নেই, প্রসঙ্গ পাল্টে বললাম, তুই আজকাল আমাকে না জানিয়েও অনেক কিছু করিস, তাই না? মানে? হাঁ করে তাকিয়ে আছে অত্রি। মানে খুব সহজ, এমন কিছু করছিস যা আমি জানি না, অথচ এই আমাকে না জানিয়ে কখনোই কিছু করতি না, আমাকে না জানালে যেন তোর পেটের ভাতই হজম হতো না। একদম নাটক করবে না, যা বলার একদম সোজাসুজি বলবে, রাগান্বিত স্বরে বলল অত্রি। এখানে নাটকের কি আছে, যা সত্যি তাই বললাম। ভালো হবে না কিন্তু। ঠোঁট ফুলিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়েছে মেয়েটা, চোখের কোণটা চিকচিক করছে। আমিও উল্টো ঘুরে বলতে শুরু করলাম, আমিও তখন বুঝেছিলাম দরজা খুলে দিয়ে চলে গেলে না, ভিতরে এলাম বন্ধ করলে কিছু বললে না, আমি তখনই বুঝেছিলাম। তোয়ালেটা জায়গা মতোই আছে, টেবিলে নুডলস আর পানির গ্লাস, খানিক পরে চা এলো, তবে আজ দু কাপ, আমি তখনই বুঝেছিলাম। রান্নাঘরে হাঁড়ি পাতিল আজ প্রয়োজনের তুলনায় বেশি শব্দ করছে, উঁকি দিয়ে ঝুঁকি নিয়েছিলাম কিচ্ছু বলিনি, তবে আমি তখনই বুঝেছিলাম। ক্লান্ত শরীর নুয়ে পড়ে বিছানায়, জানালাটা খোলা, জোছনা দেখছে সে, ধম করে শুয়ে পড়ে তার আর এপাশ ওপাশ, আমি তখনই বুঝেছিলাম। আমি তখনই বুঝেছিলাম এই অভিমান রাগ নয়, রাগ হলে দরজা খুলে দাঁড়িয়ে থাকতো না, তোয়ালেটা জায়গা মতো থাকতো না, সময় মতো চা আসতো না, রান্নাঘরে হাঁড়ি পাতিল শব্দ করত না, বিছানায় এপাশ ওপাশ করত না, অতটুকু আমি বুঝি, এ রাগ নয় এই অভিমান। সবিস্ময়ে অদ্রি বলল, তুমি এটা কোথায় পেলে? চুরি করে আমার ডায়েরিতে হাত দিয়েছ না, এটা কিন্তু ঠিক না বাবা। আরে না, চুরি করতে যাব কেন, সেদিন তোর মায়ের সাথে একটু ঝগড়া হলো, ভাবলাম চা খেতে খেতে তোর সাথে একটু আড্ডা দেই, চা নিয়ে রুমে এলাম, দেখে তুই ঘুমিয়ে পড়েছিস, ডায়েরিটা খোলাই পড়া ছিল, তাই একটু পড়ে নিলাম। খুশি আর লজ্জার মাঝামাঝি একটা হাসি খেলে গেল অদ্রির মুখে। অবশ্য এইটাকে একরকম চুরি বলতে পারিস, তোকে না বলে পড়ে ফেলেছি, অবশ্য সুন্দরকে চুরি করতে দোষ নেই, সুন্দরকে চুরি করাই উচিত। মানে? কবিতাটা এত সুন্দর লিখেছিস, চুরি করার পরও মনে হলো এমন চুরি আমি সারা জীবন করতে চাই। লজ্জায় যেন লাল হয়ে উঠল অদ্রি, ঠোঁট গিলে বলল, ঠিকই বলেছ, সুন্দরকে চুরি করাই উচিত। তোর আবার এক কথার মানে কি? তোমরা পাশের রুমে ঝগড়া করো আর আমি তা উপলব্ধি এনে কবিতা লিখি। বাহ, কি দারুণ চুরি, একেবারে চোরে চোরে মাস তুতো থুকু বাপ মেয়ে। মা তোমাকে অনেক ভালোবাসে তাই না? তোর কি মনে হয়? মনে তো হয় বাসে, খুব বাসে। আমার সবচেয়ে মজার লাগে কোন ব্যাপারটা জানো? কোনটা? মা তোমার সামনে রাগ করলে দেখবে মুখ ঝাঁকিয়ে তোমার চোখের সামনে অকারণে ঘুরাঘুরি করছে, প্রয়োজন নেই তবুও রান্নাঘরের হাঁড়ি পাতিলে টাং টুং শব্দ করছে, টেবিলে ভাত বেড়ে অজানায় ছুরি মারবে আর বলবে, যার ইচ্ছে হবে খাবে আর না হলে নাই, আমার কি? অদ্রি যেন হুবহু তার মাকে নকল করলো আর হাসিতে লোটুপুটি হলো। আমি অবাক নয়নে তাকিয়ে আছি অদ্রির দিকে, মনে হচ্ছে স্বর্গের অপসরী মনের সুখে হাসছে। আর কি কি নকল করেছিস? মুখ টিপে টিপে হাসতে হাসতে বলল, এক একজনের মন চলে এক এক রকম, একার মাঝে সবার মাঝে আমি বুঝি অন্য রকম, না হলে কি আর সব ছেড়ে আমার উঠোনে আসো, নিজের ঘুড়ির সুতো কেটে আমার নাটায় বাঁধো। শেষ করে আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে অদ্রি।
বোধহয় আমার একটা মন্তব্যের প্রত্যাশায়। আমি কিছুই বললাম না, শুধু অস্ফুট স্বরে বললাম, আর কি চুরি করেছিস? অদ্রি আবার বলতে লাগলো, কিছু একটা ঠিক আছে নিশ্চয়ই, না হলে নেই, তাতে কি? কথায় কথায় যে না বলে তার কথাই বা আসে কি? যা যাবার তা গেলেই ভালো, যা আসার তা আসুক না, শেষ থেকেই হোক আবার শুরু, কথার স্রোতেই ভাসুক না। কিসের এত ভাবনা বলো, কিসের এত বিষাদ যাপন, সূর্য আবার উঠলে বলো, সবকিছু ঠিক আগের মতো। অসাধারণ লিখেছিস, অসাধারণ। কখন লিখলে এসব? এই তো, আমি তো আর নিজে থেকে কিছু লিখতে পারি না, তোমরা যখন মন খারাপ করে থাকো তখন তোমাদের অবস্থা দেখে আমার মাথায় এসব শব্দ আসে, তখনই লিখে ফেলি। দারুণ, সত্যি তুই অসম্ভব লিখিস। একটু বোধ হয় লজ্জা পেল অদ্রি, হাসি মুখে বলল, কি পাগলি, সত্যি যথার্থ হয়েছে। জানো বাবা, তুমি যেদিন মায়ের সাথে রাগ করে অফিসে যাও, মা সারাদিন কিচ্ছু খায় না, কারোর সাথে কথাও বলে না, আমার সাথেও না, সারাক্ষণ ব্যালকনির দিকে তাকিয়ে থাকে, তোমার আসার অপেক্ষা করে। কথাগুলো বলতে বলতে অদ্রির গলাটা বোধ হয় খানিক ভিজে এলো। বুঝতে পেরে প্রসঙ্গ পাল্টিয়ে বললাম, তো এখান থেকে কি চুরি করেছো শুনি? সুবোধ বালিকার মতো ও বলতে লাগল, চলমান পথে ঘাটে অবুঝের মতো বুঝে, কেউ যদি ভুল করে দিয়ে ফেলে শেষ, জানালায় রেখে মাথা অযথাই চেয়ে থাকা, জানালায় রেখে মাথা অযথাই চেয়ে থাকা, কেউ যদি বলে কাল আবারও আসিস, কি বা আসবে যাবে কি বা হারাবে আর, শেষটুকু শেষ হবে নিমিষেই, কাল সে আসবে জানে বহমান চেয়ে থাকার সুখে, পাগলিটা মজে রবে পাগলেই। আমার গলাটা কখন যে ভিজে গেছে খেয়াল করিনি। মেয়েটা শুধু কবি হয়েছে তা না, মনকেও ছুঁয়ে দিতে জানে, সত্যি মনটা ছুঁয়ে গেল। অদ্রির দিকে না তাকিয়ে বললাম, জানিস মান্নাদের একটা গান আছে, মাঝে মাঝে দ্বন্দ্ব হলে মন্দ কি, কাঁটানা বিধিয়ে হাতে তুল্য গোলাপ আনন্দ কি, এ তো রাগ নয় গো এ যে অভিমান, এ শুধু তোমার চাওয়ার আরো বেশি কাছে বাবার ছল ভরা গান। বাবা মেয়ের মাঝে এই যে একরকম ভালোবাসার মুহূর্ত তৈরি হয়েছে, এতে হঠাৎ করেই একটা ভেজা কাঠের অস্ফুট স্বর বুঝতে পারলাম। পেছনে ফিরে দেখি অবনী একটা ট্রেতে তিন কাপ চা হাতে দাঁড়িয়ে আছে, চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা জোছনা দেখছি। হঠাৎ অবনী বলে উঠল, জানিস অদ্রি, সূর্য কখনোই চাঁদকে তার আলো নিতে নিষেধ করেনি, কারণ সূর্য খুব ভালো করেই জানে শুধু আলোই নয় বরং চাঁদকে দেবার মতো তার বিশাল হৃদয়ও আছে। জোছনার আলো যতই মিষ্টি হোক না কেন, তামাম সৃষ্টি তো জানে এই সৌন্দর্যের আসল কারিগরকে। এটা কিন্তু সূর্যের শক্তির জন্য নয়, বরং তার বিশাল হৃদয়ের জন্য চাঁদ সূর্যের কাছে আজীবন ঋণী। পৃথিবীতে শক্তির ক্ষয় হবে আর টিকে থাকবে মন, যে মন ভালোবাসতে জানবে। এই যে এতটা পথ হেঁটেছি একসাথে, তার সবটাই কি ফুল বিছানো ছিল, নাকি মাঝে মাঝে কাটায়ও বিদ্ধ হয়েছে আমাদের পা? অবশ্যই সুখ দুঃখের সমন্বয়িত জীবন, আর সুখ দুঃখের এই খেলাটা যে যতটুকু উপভোগ করতে পারে তার জীবন তত সুন্দর, তার জীবনে আফসোস ততই কম। হাজারটা খারাপ থাকার উপলক্ষের চেয়ে একটা ভালো থাকার কারণ সত্যিই অনেক দামি, অনেক মূল্যবান। জানো তো, এই যে তোমার আবার জীবনে যে এতটা বছর কেটে গেল, আমি তো পেছনে তাকালে সবটাই ভালো দেখি। একটানা কথাগুলো বলে একটু থামল অবনী। সেটা সম্ভব হয়েছে তুমি একটা শুদ্ধ দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেছ, সেজন্যই হয়তো হবে হয়তো। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব, সাগ্রহে বললাম আমি। অনুমতি নিচ্ছ কেন? এমনি আজ একটা কথা
খুব জানতে ইচ্ছে করছে। কি, কোন কথা? আমাকে তুমি কি দেখে ভালোবেসেছিলে? মানে ভালোবাসার যদিও কোনো কারণ হয় না, তবু কোনো না কোনো ভালো লাগার একটা বিষয় তো থাকেই। তোমার কোনো বিষয়ই আমার তখন ভালো লাগতো না। মানে কি? মানে তোমার এমন কোনো বিষয় আমার চোখে পড়েনি যেটা দিয়ে তোমাকে ভালোবাসা যায়। তাহলে ভালোবাসলে কেন? আমি মূলত তোমার প্রেমে পড়েছি খুঁজে দেখার নেশায়। মানে? বুঝিয়ে বলো। তোমাকে প্রথম দেখাতেই আমার মহা বিরক্ত লেগেছিল জানো। আমার মনে হয়েছিল তুমি একটা রাম ছাগল। চুলগুলো উস্কো খুস্কো, অগোছালো, মুখ ভর্তি, দাড়ি, বিশ্রী ব্যাপার একটা। অবনীর কথায় হালকা আমোদে অপমানের সুর। যাই হোক, নিজের প্রতি আকর্ষিত হবার কারণ শোনার চেষ্টায় এমন হালকা অপমান তেমন বেশি কিছু নয়। আর তাছাড়া উচ্চ মাধ্যমিক পড়া রক্তাক্ত প্রান্তর নাটকের সেই বিখ্যাত সংলাপ তো আমাকে সমর্থন করছে, আমাকে এই অপমান হজমের ঔষধ দিচ্ছে। অন্তরে অমৃত না থাকলে মুখ দিয়ে এমন গরল উগলে দিতে পারত না। যাই হোক, শেষ পর্যন্ত তো সেই বিশ্রী ছেলেটা নাটাইয়েই নিজের মনের সুতো বাঁধলে, কি বলো? বাঁধলাম, ওই যে বললাম খুঁজে দেখার নেশাটাই বাঁধিয়ে দিয়েছে। বুঝিয়ে বলো। খুঁজে দেখার নেশাটা বড্ড ভয়ঙ্কর জানো। একটা অপছন্দের মানুষের মাঝেও যদি খুঁজতে থাকো তাহলে ভালো কিছু পাবে, আর সেই ভালো নিয়ে যদি ভাবতে থাকো তাহলে তো আর রক্ষা নেই। মনে ভাবনা আসবে, গান আসবে, ভালোবাসা আসবে, আর বাধা পড়বে তারা নাটাইয়ে। তো আমার মাঝে খুঁজতে গিয়ে কি কি ভালো লাগার বিষয় পেলে? সাগ্রহ জিজ্ঞাসা আমার। তোমার লেখা আমার ভালো লাগতো, বিশেষ করে তোমার কবিতা, তারপর তোমার ক্লাস, বস। ও হ্যাঁ, মাঝে মাঝে তোমার রেডিও প্রোগ্রাম আর উপস্থাপনাও ভালো লাগতো। বউয়ের মুখে নিজের এমন প্রশংসা শুনে বেশ পুলকিত হতাম, তবে তা বুঝতে দিতাম না অবনীকে। অবনী আবার বলতে শুরু করলো, পত্রিকায় প্রকাশিত তোমার সব কবিতা আমি জমাতাম, মাঝে মাঝে পড়তাম, পড়তে পড়তেই তোমার ভালোবাসায় পড়ে গেলাম। আবার ওইভাবে বলতে গেলে কখনোই তোমাকে নিয়ে আমার ভাবনা থামেনি। আর ওই যে বললাম, ভাবনা খুব খারাপ জিনিস, ভাবলেই সমস্যা। সমস্যাই তো। ভালো লাগা আর ভালোবাসার ওই মধ্যবর্তী সময়টা খুব বিপজ্জনক। কিছু ভালো লাগে না, আবার সবকিছু ভালো লাগে, কিছুই করতে ইচ্ছে করে না, আবার সব কিছুই করতে ইচ্ছে করে, কিছুই সহ্য হয় না, আবার সব কিছু সহ্য হয়, তবে অনেক কিছু হলেও পড়াশোনাটা হয় না, মন বসে না। তাছাড়া সবচেয়ে মুশকিল যে ব্যাপারটা তা হলো খেতে ভালো লাগে না, খিদে লাগে না। কি এক অদ্ভুত সমস্যা! তাহলে বলতে চাচ্ছ আমিই তোমার মূল সমস্যা? তুমিই তো, আমার তো এমন হবার কথা ছিল না। তবে কি হবার কথা ছিল? আমার কথা ছিল গঙ্গা ফরিং হবার, আমার কথা ছিল আকাশ হবার, আমার কথা ছিল গাঙচিল হবার, আমার কথা ছিল অবারিত অবকাশ হবার। তাহলে কি আমি তোমার স্বাধীনতা হরণ করলাম? করলেই তো। তো এই অপরাধের শাস্তি কি হতে পারে? ভয়ানক শাস্তি। মাথা পেতে নেব, দাও সে শাস্তি। দেব। আগে এটা বলো, আমার কি ভালো লাগতো তোমার? চোখ। মানে কি? মানে তোমার চোখ আমার ভালো লেগেছে। কেন? কেন মানে কি? মানে খুব সহজ, চোখের গহীনে হারিয়ে গেছে আমারও জানায়। শুধুই চোখ ভালো লাগলো, আর কিছু না? না, আর কিছু না। অবনীর একটু মন খারাপ হলো বুঝি। আমি বললাম, চোখ মানে কি তো শুধু চোখ নয়, দেখো চোখ মানে বিশ্বাস, চোখ মানে নির্ভরতা, চোখ মানে আকাঙ্ক্ষার আগুন, চোখ মানে প্রতিশ্রুতি, চোখ মানে সমর্পণ করা। তোমার চোখে
আমি আমাকে দেখেছিলাম, তাই তোমাকে বেঁধেছি আমাতে। হঠাৎ অবনি বলে উঠল, তোমার অপেক্ষা কবিতাটা একটু শোনাবে? কেন? খুব শুনতে ইচ্ছে করছে। কবিতাটা তুমি আমার জন্য লিখেছিলে, তখনও তোমার সাথে আমার সম্পর্ক শুরু হয়নি, তবে তুমি কেমন করে যেন আমার মনের কথা লিখেছিলে। আমি বলতে শুরু করলাম, অস্বীকার করতে পারবে? আমার SMS পাবার আশায় অপলক তাকিয়ে থাকতে না মোবাইল স্ক্রিনে, জানি পারবে না। বুকে হাত দিয়ে বলতে পারবে, আমার সামান্য অবহেলাতেও তুমি রাতের চাদরে মুখ ঢেকে ডুকরে কাঁদনি, জানি পারবে না। আমার চোখে চোখ রেখে মিথ্যে বলতে পারবে, আমার স্পর্শ পাবার আশায় কতবার বালিশটাকে বুকে আঁকড়ে ধরেছ পরম মমতায়, জানি পারবে না। পারবে অস্বীকার করতে, এটা ওটা বলে আমাকে রাগাতে চাইতে, যাতে তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ পেয়ে যায়, জানি পারবে না। পারবে চাঁদের দিকে তাকিয়ে মিথ্যে বলতে, স্বপ্ন দেখনি আমার হাত ধরে মধ্যরাত্রিতে যোছনা স্নান করছো, জানি পারবে না। জানি তুমি পারবে না মেয়ে, মেয়ে তুমি পারবে না কিছুই অস্বীকার করতে, তুমি সব করেছো, শুধু ভালোবাসি কথাটাই যে বলনি, আর সেই কথাটা শোনার জন্যই যে আমার অনন্ত অপেক্ষা ঘোর আজও কাটেনি। আজ আবার একবার বলো না গো। অবনী মাথা রেখে আমার বুকে অস্ফুট স্বরে বলে, ভালোবাসি। আস্তে আস্তে সময় পেরিয়ে যায়, বয়স বাড়ে, ভালোবাসা কমে না, আমাদের ভালো থাকার দিন ক্রমশ বাড়ে, ছুটে চলে ভালো আছি এক্সপ্রেস। ভালো আছি এক্সপ্রেস আজ এ পর্যন্তই, আগামী সপ্তাহে আবার শুনব ভালো আছি এক্সপ্রেসের পরবর্তী অনুষ্ঠান, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।